হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব এই বছরের মুক্তি পাওয়া সব থেকে ভয়ানক একটি মুভি, যেখানে আমরা দেখতে পাই আত্মা কেমনভাবে মানুষের উপর ভর করে তাদেরকে নিজেদের মতো করে পরিচালনা করে। আর এই মুভিটির নাম হলো প্রে ফর দ্য ডেভিল। মুভিতে হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কে বিশ্বাস করো শয়তানি শক্তি এখনও আছে আর কারা এসবে বিশ্বাস করো না। মুভির শুরুতেই আমরা একটা মেয়ে অ্যানকে তার ঘরে দেখতে পাই। সে চোখ বন্ধ করে প্রে করছিল আর সে খুব ভয়ও পাচ্ছিল। তখনই হঠাৎ তার মা দরজায় নক করে, কিন্তু সে দরজা খুলে না। তার মা তখন অনেক রেগে গিয়ে দরজায় মাথা ঠুকতে থাকে। আর এখানে আমরা বুঝতে পারি অ্যান এতক্ষণ তার মার জন্যই ভয় পাচ্ছিল। এরপর আমরা কয়েক বছর পরে সিন দেখতে পাই যেখানে অ্যান বড় হয়ে গেছে আর সে এখন নান হয়ে গেছে। এখন সে এক সাইকোলজিস্ট ডক্টর পিটারের থেকে কাউন্সিলিং নিচ্ছিল। সে বলে তার মা খুব ভালো মানুষ ছিল, সে রোজ তার কাছে আসতো, তার চুল আঁচড়ে দিত, কিন্তু হঠাৎ সে অন্যরকম আচরণ করতে থাকে আর একটা গান গেয়ে তাকে কষ্ট দিতে থাকে। এসব করার জন্য তার মধ্যে থাকা একটা আওয়াজ বলছিল আসলে সে পজেসড হয়ে গেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাথলিক চার্চ তাদের একটা পুরনো স্কুল আবারও ওপেন করে যেখানে এক্সোরসিজম শেখানো হয়। আসলে এই স্কুল 1835 সালে বানানো হয়েছিল, এরপর এটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ক্যাথলিক চার্চ আবারও এটা ওপেন করে। আর অ্যানকেও এখানে পাঠানো হয় যাতে সে এরকম লোকেদের দেখাশোনা করতে পারে যাদের উপর শয়তানি শক্তির কব্জা ছিল। অ্যানের এখানে এক্সোরসিজম শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানের নিয়ম ছিল কখনো কোনো মেয়েকে এক্সোরসিজম শেখানো যাবে না। এখানের কিছু পেশেন্টের দেখাশোনা অ্যান করছিল। আর এখানে কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল যার নাম হলো ন্যাটলি, যে মাত্র 10 বছরের একটা বাচ্চা ছিল। তার উপর শয়তানি শক্তির কব্জা ছিল। অ্যান তার সাথে খুব ভালোভাবে কথা বলতো, তাই ন্যাটলি তাকে খুব পছন্দ করত। রাতে অ্যান যখন তার ঘরে ছিল তখন সে কিছু আওয়াজ শুনতে পায়। সে চেক করার জন্য যখন বাইরে আসে তখন সেখানে কেউ ছিল না। এরপর যখন সে পেশেন্ট ওয়ার্ডে ঘুরছিল তখন সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারছিল না এই আওয়াজ কোথা থেকে আসছে, কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে ন্যাটলি চলে আসে। ন্যাটলিকে দেখে অ্যান ঘাবড়ে যায়, কারণ এখানে যত পেশেন্ট ছিল তাদের সবাইকে তাদের ঘরে লক করে রাখা হতো, আর কিছু লোকই ওই লক খুলতে পারে। অ্যান ন্যাটলিকে আবার তার ঘরে ছেড়ে এসে যখন নিচে আসে তখন অ্যান আবারও একটা আওয়াজ শুনতে পায়, যেই আওয়াজ তার খুবই পরিচিত ছিল। অ্যান ওই আওয়াজ ফলো করতে করতে ক্লাসরুমের সামনে আসে যেখানে ফাদার একটা মেয়ের ফটো দেখিয়ে বলছিল এই মেয়েটাকে স্কুলে আনা হয়েছিল, তার উপর শয়তানের কব্জা ছিল, এক্সোরসিজম তার উপর কোনো কাজ করেনি যার কারণে সে মারা যায়। অ্যানেরও এই বিষয়ে খুব আগ্রহ ছিল, তাই সে ক্লাসে এসে বসে। এখানে ফাদার সবাইকে বলে এক্সোরসিজম করার জন্য আমাদের ভগবানের কথা মনে রাখতে হবে, কারণ শয়তানি শক্তি আমাদের মনোযোগ নষ্ট করা আর ভয় দেখানোর চেষ্টা করে। এই জন্য অনেক সময় আমরা যাকে ঠিক করতে চাই তাদের ঠিক করার সময় আমাদের নিজেদের প্রাণই চলে যায়। এরপর অ্যান পরের দিন সেই মেয়েটার ফাইল বার করে যার ব্যাপারে রাতে ফাদার সবাইকে বলছিল। এই মেয়েটার একটা অডিও ফাইলও ছিল যেখানে সে বলে একটা আওয়াজ সে সবসময় শুনতে পায়। এটা শোনার পর অ্যানের তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন তার মায়ের উপর শয়তানি শক্তি কব্জা করে নিয়েছিল। আসলে অ্যানের মাও সবসময় একটা আওয়াজ শুনতে পেত যে তাকে সবসময় বলতো আমি এখানে তোমাকে না, তোমার মেয়েকে নিতে এসেছি, কারণ সে ভগবানের বাছা সিপাহী যে একদিন আমাদের বিরুদ্ধে লড়াই করবে। অ্যান এখানে আরও লোকেদের রেকর্ড পড়তে চায়, কিন্তু এখানে যে লাইব্রেরিতে অন্য হেডনান ছিল সে তাকে কোনো রেকর্ড ফাইল দিতে চায় না আর তাকে বোঝায় তোমার ফাদারের ক্লাসে যাওয়া উচিত না। অ্যান এখানে বলে সবসময় ছেলেরাই এক্সোরসিজম করে, কিন্তু মেয়েরাও তো এটা করতে পারে আর আমি এক্সোরসিজম শিখতে চাই। তখনই এখানে ফাদার চলে আসে যার ক্লাসে অ্যান কাল রাতে গেছিল। সে বলে যদি অ্যান এটা শিখতে চায় তাহলে আমাদের তাকে শিখতে দেওয়া উচিত। হেডনান বলে এটা হতে পারে না, কারণ এসবে তার জীবনে বিপদ হতে পারে। এরপর আমরা দেখতে পাই অ্যান এখানে একটা লোকের দেখাশোনা করছিল আর তখনই সে একটা গান করতে থাকে, আর এটা সেই গানই ছিল যেটা ছোটবেলায় অ্যানের মা গাইতো।
এরপর সেই লোকটা অ্যানের উপর অ্যাটাক করে দেয়। অ্যান বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা অ্যানকে মারার আগে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর এখানে থাকা হেডনান আর ফাদার প্রিস্টের কাছে যায়। প্রিস্ট তাদেরকে বলে যে পজিশন আজ থেকে কয়েক বছর আগে শেষ হয়ে গেছিল, সেটা অ্যানের জন্য আবারও শুরু হয়ে গেছে। তাই আমি চাই তাকে এখানেই রেখে এক্সোরসিজম শেখানো হবে, কারণ আমি ফিল করতে পেরেছি তার কোনো না কোনো কানেকশন আছে শয়তানের সাথে। পরের দিন অ্যান এক্সোরসিজমের ক্লাসে যেতে শুরু করে। এখানে এক ফাদার, যার সাথে অ্যানের বন্ধুত্ব হয়েছিল, সে ছাড়া কেউই এখানে চাইতো না অ্যান এক্সোরসিজম শিখুক। এরপর এখানে যত স্টুডেন্টরা থাকে তাদের সবাইকে একটা রুমের বাইরে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে সেই বাচ্চাটিই ছিল যার নাম ন্যাটলি। ন্যাটলির অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছিল, শয়তান তার উপরে পুরোপুরিভাবে কবজা করে নিয়েছিল। তার উপর এক্সোরসিজম করার জন্য ভেতরে দুজনকে পাঠানো হয়, আর তারা ভেতরে গিয়ে মন্ত্র পড়তে থাকে, কিন্তু এসবের উপর ন্যাটলির কোনোই প্রভাব পড়ে না, সে উল্টে তাদেরই ভয় দেখাতে থাকে। সে দেয়ালের উপর উল্টে হাঁটতে থাকে। এই সব কিছুই বাইরে থাকা সবাই দেখতে থাকে। এখানের কাঁচের জানলাগুলো এরকম ছিল যে ভেতর থেকে বাইরের কিছু দেখা যায় না, কিন্তু বাইরে থাকা মানুষ ভেতরের সব দেখতে পারবে। তখনই ন্যাটলি জানলার সামনে এসে অ্যানকে দেখতে থাকে, আর এটা সম্ভব ছিল কারণ সেই সময় সে শয়তানের কবজায় ছিল। সে অ্যানকে বলে, আমি তোমার ভেতরে আসতে চাই, আমাকে তোমার মধ্যে যেতে দাও। ন্যাটলির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই ফাদার ভেতরে যায়, কিন্তু ফাদারের উপরও ন্যাটলি অ্যাটাক করে দেয়। এটা দেখে অ্যানও ভেতরে চলে যায় আর ন্যাটলিকে বলে, নিজেকে সামলাও। এটা বলার পরেই ন্যাটলি আস্তে আস্তে ঠিক হতে থাকে, কিন্তু তখনই হঠাৎ তার নিজেরই চুল তার মুখের ভেতর যেতে থাকে। ওখানে থাকা দুটো ছেলে, যারা এক্সোরসিজম করার জন্য প্রথমে এসেছিল, তারা তার চুল ধরে রাখে। এরপর ফাদার পবিত্র মন্ত্র উচ্চারণ করে, আর ন্যাটলি আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যায়। পরের দিন অ্যান এখানে আরও কনফিডেন্সিয়াল ফাইল দেখতে থাকে, যার থেকে সে জানতে পারে যেসব মানুষের উপর শয়তান কবজা করে তাদের সবার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, আর তারা একসময় মারা যায়। এখানে সে একটা মেয়ের রেকর্ড ভিডিও দেখে। এটা সেই মেয়ে ছিল যে প্রথমে শয়তানের কবজায় ছিল, এখন সে পুরোপুরি ঠিক হয়ে গেছে। সেই মেয়েটা ভিডিওতে বলে, শয়তান আমাদের সবসময় ভুলের অনুভূতি জাগায়, আর এই অনুভূতির পর শয়তান জিতে যায় আর মানুষ হেরে যায়। এসব কথা জানার পর অ্যান ফাদারের কাছে যায় আর তাকে বলে, এক্সোরসিজম শেখানোর সাথে সাথে আমাদের সবাইকে ভিতর থেকে স্ট্রং করতে হবে, কারণ শয়তান তাদের ভুলের অনুভূতি জাগায় যার কারণে মানুষ ভেঙে পড়ে। ফাদার অ্যানকে বলে, যদি এমনই হয় তাহলে ন্যাটলির উপর শয়তান কী করে কবজা করেছে? সে তো মাত্র 10 বছরের একটা বাচ্চা, যার মধ্যে কোনো ভুল থাকতেই পারে না। এর জবাব কারোর কাছে ছিল না, এর কারণ অনেক বড় ছিল, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। অ্যানের কথা এখানে তার বন্ধু শুনে নেয়। সে অ্যানকে বলে, আমার বোনের অবস্থা খুব খারাপ, তার উপর শয়তান কবজা করে নিয়েছে, তোমাকে আমার সাহায্য করতে হবে। এরপর তারা দুজন মিলে তাদের ঘরে যায়। আসলে সে তার বাচ্চা হারিয়ে ফেলেছিল, যার অপরাধবোধ তার মধ্যে এখনও ছিল। অ্যান তাকে বলে, তুমি কোনো ভুল করনি, এটা কোনো ভুলই না, গড তোমাকে এখনও ভালোবাসে, বাচ্চা হারানোর পেছনে তোমার কোনো ভুলই ছিল না। এটা শোনার পর তার বোন ঠিক হতে থাকে, কিন্তু শয়তান রেগে গিয়ে তাদের উপর অ্যাটাক করে। যেহেতু তার বোনের মধ্যে এখন কোনো অপরাধবোধ থাকে না, তাই জন্য শয়তানকে হেরে যেতে হয়। এটা দেখে তারা খুবই খুশি হয়, কারণ এটা করে তারা তার জীবন বাঁচিয়ে নিয়েছিল। ঘর থেকে বেরানোর পর অ্যান তার বন্ধুকে বলে, আমার মা মারা যাওয়ার পর এক ধনী পরিবার আমাকে অ্যাডাপ্ট করেছিল, কিন্তু 15 বছর বয়সে আমি নেশা করতে শুরু করেছিলাম আর বাজে রাস্তায় চলে গেছিলাম। এরপর আমি জানতাম না আমার সাথে কি হয়েছিল, আর আমি প্রেগনেন্ট হয়ে যাই, যার কারণে সেই পরিবারের অনেক সম্মান নষ্ট হয়, তাই তারা আমাকে ঘর থেকে বের করে দেয়। এরপর আমার একটা মেয়েও হয়, যাকে নার্সরা নিয়ে নিয়েছিল, কারণ আমি তার দেখাশোনা করতে পারতাম না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও একটা সিস্টার নান হব,
যাতে আমি সবার সাহায্য করতে পারি। আমি আমার মেয়েকে দেওয়ার সময় তার কাছে একটা লকেট ছেড়ে দিয়েছিলাম, যেটা ক্রসের ছিল। ছোটবেলা থেকেই সেটা আমার কাছে থাকতো, কারণ সেটা আমার মা আমাকে দিয়েছিল। এরপর তারা দুজন স্কুলে ফেরত চলে আসে। পরের দিন সকালে তাকে চার্চের প্রিস্ট আর ফাদার ডাকে। ওখানে অনেক লোক থাকে। তাকে বলা হয়, তুমি যে তোমার বন্ধুর বোনের উপর এক্সোসিজম করেছিলে, সে নিজে সুসাইড করে নিয়েছে। তোমার এসব করা উচিত ছিল না, তুমি এখনো ঠিক করে এক্সোসিজম শেখোনি। অ্যান এসব শুনে খুব কষ্ট পায়। পরের দিন সকালে সেই বন্ধু অ্যানের সাথে দেখা করতে আসে, যার বোনের উপর সে এক্সোসিজম করেছিল। আর সে অ্যানকে বলে, যখন ন্যাটলিকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আবারও তার উপর শয়তান কব্জা করে নেয়, আর সে ওখানে থাকা তিনজনকে মেরে ফেলে। এটা শুনে অ্যান খুব কষ্ট পায়, কারণ সে ন্যাটলিকে খুব ভালোবাসত। অ্যানের বন্ধু তাকে একটা ক্রস দিয়ে বলে, ন্যাটলি যখন পজিস ছিল তখন সে আমাকে এটা দিয়ে বলেছিল এটা তোমাকে দিয়ে দিতে। এই ক্রসটা দেখার পর অ্যান বুঝতে পারে ন্যাটলি তারই মেয়ে, কারণ এই ক্রসটা অ্যানের মায়ের ছিল, যেটা সে তার মেয়ের কাছে ছেড়েছিল। এখন অ্যান বুঝতে পেরে যায় কেন শয়তান তার মেয়ে ন্যাটলির উপর কব্জা করেছে, কারণ সে তার মাধ্যমেই অ্যানকে তার ভুল বোঝাতে পারে, যাতে সে কমজোর হয়ে যায় আর পুরোপুরিভাবে সে তার উপর কব্জা করে নিতে পারে। অ্যান তার মেয়েকে এখন কোনোভাবে বাঁচাতে চায়, এই জন্য সে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে 1835 সাল থেকে এমন লোকেদের উপর এক্সোসিজম করা হয় যাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। ন্যাটলিকে বন্দি করে তার উপর এক্সোসিজম করা হয়, কিন্তু তার উপর কোনো প্রভাবই পড়ে না। অ্যানও সেখানে পৌঁছে যায়। এরপর শয়তান তাদের সবাইকে মেরে ফেলে, যারা তার উপর এক্সোসিজম করেছিল। এখন অ্যানের সামনে ন্যাটলি ছিল। অ্যান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ন্যাটলির মধ্যে এখনও শয়তান ছিল। এখানে অ্যান বুঝতে পারে ছোটবেলায় কেন তার মা আত্মহত্যা করেছিল, কারণ সে চাইতো না তার মধ্যে থাকা শয়তান কখনো তার মেয়ে অ্যানের মধ্যে যায়। অ্যান গডের প্রিয় ছিল, তাই শয়তান নিজে থেকে অ্যানের মধ্যে যেতে পারছিল না। অ্যান তাকে বলে, তুমি আমার মধ্যে আসো। এরপর শয়তান পুরোপুরিভাবে তার উপর কব্জা করে নেয়। ফাদার এখান থেকে ন্যাটলিকে উঠিয়ে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, কিন্তু অ্যানের মধ্যে এখনও শয়তান ছিল, তাই সে ফাদারকে বন্দি করে ন্যাটলির কাছে পৌঁছে যায় আর তাকে ধরে জলের মধ্যে ডুবাতে থাকে। এটা কোনো সাধারণ জল না, এটা ছিল পবিত্র জল, মানে হলি ওয়াটার। এরপর তার কাছে যে পবিত্র ক্রস ছিল সেটা সে তার গলায় পরার চেষ্টা করে, সাথে নিজেকে সেই পবিত্র জলের মধ্যে ডুবিয়ে দেয়। পবিত্র জলে যাওয়ার পর তার মধ্যে থাকা শয়তান তার শরীর থেকে বেরিয়ে যায়। এরপর অ্যানও তার স্কুলে ফিরে আসে, যেখানে ফাদার আর প্রিস্ট সিদ্ধান্ত নেয় অ্যান এক্সোরসিজম শিখবে, যাতে সে তার শক্তির সাহায্যে লোকেদের সাহায্য করতে পারবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।